রামকৃষ্ণ মিশনের 125তম প্রতিষ্ঠা দিবস এবং আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে রবিবার আমতলীর বিবেকনগরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্বামী দয়ানন্দ মহারাজ এবং বেলুর রামকৃষ্ণ মঠের সহ সম্পাদক মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট বিদগ্ধজনেরা। রাজ্যে উৎকর্ষ শিক্ষাদান সহ বিভিন্ন সামাজিক কাজে নিরলসভাবে কাজ করে চলছে রামকৃষ্ণ মিশন। তার বক্তব্যে রামকৃষ্ণ মিশনের এই ভূমিকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্যে অসহায় মানুষের সেবা এবং সামাজিক কাজ সহ শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রামকৃষ্ণ মিশন। যে রামকৃষ্ণ যে আমাদের যে স্কুলটা এখানে আছে এটার নাম সর্বজন বিদিত, সবাই জানে সব কিছু এখানে কি হয়, ফিলোসফিক ওয়ার্ক কি ধরনের হয় সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, যার যার বিশেষ করে সাফারিং পিপুলদের জন্য যে ধরনের কাজ এখানে হয়। এতে কিন্তু এই প্রতিষ্ঠানে বেলুড় মঠে তো আছে কিন্তু ত্রিপুরাতেও যে ওই ধারাবাহিকতা এখানেও কিন্তু ওনারা করে যাচ্ছে এবং কোনো অংশে কম নয়। আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করি লখনউতে তখন ওখানেও একটা মঠ আমাদের আপনাদের আছে রামকৃষ্ণ মিশনে, তো যখনই টাইম তো পেতাম না, খুব হ্যাক্টিক ছিল, তো যখনই সন্ধ্যের সময় কোনো কারণে দেখা গেল যে আজকে পোস্ট অফ নেই তো চলে যেতাম ওখানে, বসতাম শুনতাম। তো ওখানে যে তৎকালীন যখন স্বামীজির সাথে আমি কথা বললাম, একটু নমস্কার করে প্রণাম করে ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কোথার থেকে, আমলাম আগরতলা থেকে ত্রিপুরা থেকে। আর ত্রিপুরের মানুষ তো প্রচণ্ড ধর্মপ্রাণ ব্যক্তি, প্রচণ্ড ধর্মপ্রাণ, এবং উনি আপ্লুত হয়ে গেছেন আমাকে দেখে, উনি এখানেও ছিলেন। তো সত্যিকারের অর্থে ত্রিপুরের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, এবং আপনারা যেভাবে কাজ করেন মানুষকে একাত্ম বোধ করার যে কাজ প্রক্রিয়া, বিশেষ করে জাতি জনজাতি ওদেরকে যে একসাথে অটুট রাখার যে কাজ আপনারা করে যাচ্ছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি সবসময় মিশনের এই কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, জাতি জনজাতিকে এক সূত্রে বেঁধে সুন্দর আদর্শ পরিবেশ তৈরি করেছে রাজ্যে অবস্থিত রামকৃষ্ণ মিশন এবং স্কুল। এ প্রসঙ্গে রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার যোগাযোগের স্মৃতিচারণও করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিবেকনগরে অবস্থিত রামকৃষ্ণ মিশন স্কুলের পঠন পাঠন এবং সামগ্রিক পরিবেশের প্রশংসা করে মানিক সাহা বলেন, বর্তমান সময়ে ভালো ফল করা এবং প্রকৃত মানুষ হবার লক্ষ্যে সবাই এই স্কুলেই ভর্তি হতে যায়। এবং সেই একটা সুন্দর পরিবেশ আপনারা কিন্তু আজকে অস্থিরতাকে কাটিয়ে আপনারা সেই পরিবেশ আপনারা এখানে সৃষ্টি করেছেন। এখানে স্কুলের যে কাজ, আপনারা পড়াশোনার বিষয়ে এখানে ভর্তির জন্য মানুষ চেষ্টা করে, প্রথমেই টুয়েলভ ক্লাস পাস করার পরে মনে করে যে এই স্কুলে আপনাদের যে বিদ্যা নিকেতন আছে সেই বিদ্যা নিকেতনে সবাই প্রথমে চেষ্টা করে এখানে। কোনো এক সময় আমাদের সময়ে ছিল উমাকান্ত স্কুল, ছিল উমাকান্ত স্কুলে আমিও উমাকান্ত স্টুডেন্ট, যদিও আমি শিশু বিহারে নার্সারি পড়েছি, তৎকালীন সময় শুধু নার্সারি ছিল। নার্সারি পড়ে যখন শিশু বিহার হলো তারপর শিশু বিহার আসে, কিন্তু এখনই আপনার ছেলেদের জন্য আপনারা পড়েছেন সেই বিদ্যালয়টি। আমারও আত্মীয় স্বজন আপনাদের স্কুল থেকে পড়ে এখন অনেক বড় উচ্চ জায়গায় আছেন ওখানে। তো আপনাদের পঠন পাঠন, বিশেষ করে যেভাবে ছেলে মেয়েদের আপনারা ট্রেনিং দেন সেটি উৎকর্ষের একেবারে চূড়ান্ত। এবং ওদের সাথে আমরা যখনই শুনি যে কোথায় পড়লাম, নাম কৃষ্ণ মিশনে, তো প্রথম দর্শনে বলার সাইডে ওর চেহারার মধ্যে ফুটে ওঠে যে একটা আলাদা, অন্যান্য যে কোনো স্টুডেন্ট থেকে একটু আলাদা মনে হয়। কারণ ওই সময়ে মানুষকে গড়ার সময় এবং আপনারা সেই গড়ার, তো আমি আর বিশেষ কিছু বলছি না, আমি তো আগেই বলেছি বেশি কিছু বললে আবার ধরা পড়ে যাবো আপনাদের সামনে, এত জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। তবে একটা কথাই বলবো, আমাদের সরকার এই ধরনের ইনস্টিটিউশন, বিশেষ করে রামকৃষ্ণ মিশন এবং মন এবং তার যে বিদ্যালয়, আমাদের তরফ থেকে যখন যে সমস্যা হবে আমাদের গোচরে আনবেন, নিশ্চয়ই আমরা সাহায্য করব, এবং এটা আমাদের ত্রিপুরার জন্য একটা গৌরব। রামকৃষ্ণ মিশনের এই স্কুল থেকে শিক্ষা লাভ করে তার নিকট পরিজনদের মধ্যে অনেকে আজ উচ্চ পদে প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
জানান পঠন পাঠনের ক্ষেত্রে উৎকর্ষতার শক্তিশালী নিদর্শনী স্কুল। রাজ্যে মানুষ করার কারিগর হিসেবে রামকৃষ্ণ মিশন কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন দুস্থ এবং আর্থ মানুষের সেবায় সব সময় এগিয়ে আসে যে কোনো পরিস্থিতিতে। বিবেকনগরে রামকৃষ্ণ মিশনের স্কুল থেকে শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠেছে আগামী প্রজন্ম। মিশনের মহারাজ এবং অন্যান্য সাধু সন্তদের আদর্শ দিকে জীবন মানুষকে সর্বদা প্রেরণার স্রোত হিসেবে কাজ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।